পতি এই মরুভূমি দিয়া হেঁটে হেঁটে গন্তব্যস্থানে যাওয়ার জন্য রওনা করলাম। ও আল্লাহ, এই কোন যুবক যদি আমার সামনে এসে চরিত্র হরণ করে তাহলে আমার আখলাক নষ্ট হয়ে যাবে, আমার চরিত্রটা নষ্ট হয়ে যাবে, আমি অপবিত্র হয়ে যাব। ও আল্লাহ, তুমি আমাকে পরিপূর্ণ তোমার জিম্মাদার বানায় নিও। ওই যুবতী মহিলা ভয়ে ভয়ে যখন ওই মরুভূমি দিয়া রওনা করে, একটু দূর যাওয়ার পরে মহিলার সামনে এক টগবগে যুবকের দেখা পায়। মহিলার অন্তরে তো চিন্তা, এই যুবক তো আজ আমার চরিত্র হরণ করবে, কারণটা কি, এই মরুভূমির আশেপাশে তো বাধা দেওয়ার মতো কেউ নাই। যখন যুবকটা হাঁটতে হাঁটতে ওই মহিলার সামনে যখন চলে আসে, ওই মহিলাটার সামনে সে যুবক ওই মহিলাকে বোন বলে সম্বোধন করে না, ওই মহিলাকে অন্য কোনো কিছু বলে বলে সম্বোধন করে না, ওই মহিলাকে ডাক দিয়া বলে, মা তুমি কোথায় যাইবা বলো না, আমি তোমাকে পটকল দিয়া 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 তোমার গন্তব্যস্থানে আমি পৌঁছায়া দিতে চা। ওই মহিলা বলে, কেমন কথা, আমি তো এই রকম কোনোভাবেই ভাবি নাই, এই এলাকার যুবকেরা তো এত ভালো কশিনকালেও হতে পারে না, এই এলাকার যুবক তো মহিলা দেখলে তারা চরিত্র হরণ করার জন্য চেষ্টা করে। তাহলে এই যুবক কোত্থেকে আসলো, জিজ্ঞাসা করে, যুবক তোমার বাড়ি কি এই এলাকায়? না। ওই যুবকটা চোখের পানি ছেড়ে দিয়া মহিলাটাকে জানা দেয়, ও আম্মা জান, আমার বাড়ি এই এলাকায়, অন্য এলাকায় না। আমি জানি জানি আপনি ভয়ে কাঁপতেছেন, কোন কথা আপনার অন্তরে চলছে আমি জানি না গো মা, আপনি যা ভাবছেন তাই তো কয়েকদিন আগে আমি ছিলাম, আমিও তো কোন মহিলা দেখলে চরিত্র হরণ করার জন্য চেষ্টা করতাম। ও মা, না না না, কিন্তু কয়েকদিন আগে আমি আমার নবীর হাতে কালিমা পড়ে 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 আমি এমন এক মুসলমান হয়ে গেছি, আমার কোরআনটা আমাকে শিক্ষা দিয়েছে, আমার নবী আমাকে শিক্ষা দিয়েছে, আমার ধর্মটা আমাকে শিক্ষা দিয়েছে, যদিও এই মরুভূমি, এই মরুভূমিতে কোনো রাসূল আমাকে দেখবে না, কোনো সাহাবী আমাকে দেখবে না, কোনো প্রতিবেশী আমাকে দেখবে না, তবে আমাকে তো দুনিয়ার কেউ না দেখলেও একজন তো দেখে, চিল্লা বলো তার নাম, ওয়াল্লাহু বিমা তাআমালুনা বাসীর। بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র, কাউনাইন কা মুখতারে খুদা তুমকো বানায়া, কাউনাইন কা মুখতারে খুদা তুমকো বানায়া, উম্মত কি নিগাহবান খুদা তুমকো বানায়া, উম্মত কি নিগাহবান খুদা তুমকো বানায়া, ইয়া রব মেরে আঁখো মে সমা যায় মদিনা, ইয়া রব মেরে আঁখো মে সমা যায় মদিনা, মুদ্দত সে মেরে দিল মে তমন্নায়ে মদিনা, মুদ্দত সে মেরে দিল মে তমন্নায়ে মদিনা। আলহামদুলিল্লাহ, নিহায়াত কাবিল এহতেরাম আলহাজ মরহুম নাজির চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ 26 মার্চ 2022 আজিমুশান বরকতপূর্ণ রহমতপূর্ণ এই মজলিসে আজকের এই মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে যারা আছেন তন্মধ্যে উল্লেখযোগ্য দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় সম্মানিত পরিচালক জনাব হযরত মাওলানা আল্লামা হাফিজ সাআদাত হুসাইন সাহেব দামাত বরকাতুহুম, বরকতপূর্ণ এই মজলিসে আমার পরে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে জ্ঞান গর্ভ আলোচনা রাখবেন বিশিষ্ট আলেমে দ্বীন প্রখ্যাত ওয়াইজ হযরত মাওলানা আল্লামা আব্দুল বাসিত খান সিরাজি সাহেব দামাত বরকাতুহুম। বরকতপূর্ণ এই মজলিসে কথা বলেছেন হযরত মাওলানা আব্দুল লতিফ খান সাহেব দামাত বরকাতুহুম, কথা বলেছেন মাওলানা মাসউদুর রহমান সাহেব দামাত বরকাতুহুম, কথা বলেছেন মাওলানা আলমগীর হুসাইন জিহাদি সাহেব দামাত বরকাতুহুম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল কোরআন এডুকেশনাল গার্লস একাডেমির সম্মানিত সভাপতি আলহাজ মরহুম নাজের চৌধুরী ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হযরত মাওলানা আক্তার হুসাইন চৌধুরী সাহেব দামাত বরকাতুহুম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি তিনি উদ্যোক্তা, তার বাবা মরহুম আলহাজ মরহুম নাজির চৌধুরী, ওনার নামেই এই ফাউন্ডেশনের উদ্যোগেই ওনারা এই বছর সহ 13 বছর একটি সুন্দর বেহেস্তের বাগান প্রত্যেক বছর আপনাদেরকে উপহার দেন। বড়রা বয়ান করেছেন, সামনে অনেক বড় হক্কানি ওলামায়ে কেরামরা বয়ান করবেন, আপনারাও বেহেস্তের বাগানে কোরআন এবং হাদিসের মোহাব্বত নিয়ে একজন এলেমবিহীন হেলেমবিহীন আমলবিহীন বক্তার বয়ান শোনার জন্য
গুটি কয়েক সংখ্যক লোক কোরআন এবং হাদিসের ভালোবাসা নিয়ে বেহেস্তের বাগানে বসে আছেন। প্রত্যেকের জন্যই মন থেকে অন্তর খুলে দোয়া করি বক্তা শ্রোতা ব্যবস্থাপনা কমিটি, বারাকাল্লাহু ফি হায়াতিহিম দুনিয়া ওয়াল আখিরা ওয়া ইলমিহিম ওয়া আমালিহিম, সকলের সমস্যারে জবান খুলে চিল্লা পড়ি আমিন। এটা এমন এক মহামূল্যবান দোয়া, আল্লাহর পক্ষ থেকে কোনো বান্দার প্রতি যদি জীবনে একবার এই দোয়া কবুল হয়ে যায় তাহলে ওই বান্দাটার দুনিয়া আখেরাত উভয় জগতে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। মহামূল্যবান দোয়া, আর এই দোয়ার মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোনো এক ব্যক্তির নাম ধরে খাসভাবে দোয়া করা হয়নি, বরং জমিরের জমা হুমকে এনে প্রত্যেককে অন্তর্ভুক্ত করে এই বলেই দোয়া করা হয়েছে যে আল্লাহ পাক প্রত্যেকের ইহকালীন জিন্দেগি পরকালীন জিন্দেগি উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায়া দেন এবং প্রত্যেকের ইলিমে আমলে বরকত দান করেন। এর থেকে বড় আর কোনো দোয়া হতে পারে যেখানে দুনিয়া আখেরাত উভয় জগতের কল্যাণ নিহিত আছে? দুনিয়াতে মানুষগুলো কাজ করে উদ্দেশ্য দুইটা, যা কিছুই করে উদ্দেশ্য কয়টা? দুইটা। একটা চোর চুরি করে, তার উদ্দেশ্য দুনিয়াতে ধনী হওয়া। ডাকাত ডাকাতি করে, উদ্দেশ্য দুনিয়াতে ধনী হওয়া। একটা চাঁদাবাজ চাঁদাবাজি করে, দুনিয়াতে উদ্দেশ্য ধনী হওয়া। সুদদাতা সুদগ্রহিতা উভয়ের উদ্দেশ্য দুনিয়াতে ধনী হওয়া। মাজলুম ব্যক্তির উপরে জুলুমের স্টিম রোলার চালিয়ে তার থেকে তার শেষ সম্পত্তি নিজের ক্ষমতা আর পাওয়ারের কারণে হাতিয়ে নেওয়া, ওই লোকটার উদ্দেশ্য হলো দুনিয়া হাসিল করা, ধনী হওয়া। এভাবে দুনিয়াতে মানুষগুলো হালাল হারাম যেই পন্থা অবলম্বন করে যা কিছুই করে, এই সব কিছুর মূলে একটাই উদ্দেশ্য থাকে যে দুনিয়াতে তার এলাকায় তার সমাজে তার ইউনিয়নে তার উপজেলায় তার জেলায় মোস্ট রিচেস্ট পিপল ইন ইউনিয়ন অর ইন উপজেলা অর ইন ডিস্ট্রিক্ট অর ইন কান্ট্রি নিজেকে তৈরি করা, নিজের উপজেলা নিজের ইউনিয়ন নিজের জেলা নিজের দেশে নিজেকে একজন ধনী ব্যক্তি বলে পরিচয় দেওয়া, যে আশেপাশের মানুষগুলো টাকা পয়সা দেখলে তাকে সম্মান করবে, তাকে মর্যাদা দিবে, দেখলেই তার সামন দিয়ে মাথা নিচু করে হেঁটে যাবে, অনেক দূর থেকে সালাম দিবে, মর্যাদার অধিপতি বানাবে। এটাই অনেকটা প্রত্যেকটা মানুষের ব্যক্তিগতভাবেই মনের আশা মনের আকাঙ্ক্ষা, আমাকে মানুষ চিনুক দেখলে সালাম দিক, আমাকে মানুষ দেখলে অনেক ধনী বলুক, আমাকে সম্মানী বলুক, দেখলে তার চেয়ারটা ছেড়ে দিয়ে আমাকে চেয়ারে বসাক। এটা দুনিয়াতে অনেক মানুষের মনের ব্যক্তিগত উদ্দেশ্য এক নাম্বার। দ্বিতীয়ত মানুষগুলোর উদ্দেশ্য কি? হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন আর যাই বলেন, সারা জিন্দেগি ভর যা কিছুই করেছে মৃত্যুর আগে, এদের তো আসলেই এরা জানে যে আমরা যেই ধর্মের অনুসারী এই ধর্ম তো আসলেই হক না, আসলেই সত্য ধর্ম না, বরং ইসলাম সত্য ধর্ম, ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম। কিয়ামত হবে, ওই দিনে আল্লাহ তাআলা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে, জান্নাত জাহান্নাম মানুষদেরকে দিবে, আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে ডান হাতে বাম হাতে আমল নামা দিবে। সব প্রত্যেকটা ব্যক্তি জানে কিন্তু তার পরিবার তার আত্মীয় স্বজন তার প্রতিবেশী আশেপাশের যেই ধর্মীয় দিক থেকে যেই মানুষগুলো আছে যারাই বড় লেভেলের, এদের কারণে আর মুখটাকে উঁচু করে জবান উঁচু করে মাথা উঁচু করে আর কথা বলতে পারে না। আপনি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদেরকে জিজ্ঞেস করবেন, যদি কাছে পান অথবা একা একা পান, এক হিন্দুকে জিজ্ঞেস করবেন আসলেই যে ধর্মটা মানো আসলেই কি তা সত্য না মিথ্যা, দেখবেন আপনার সাথে একদিন দুই দিন বলবে না, এক সপ্তাহ করে হঠাৎ করে বলেই ফেলবে আসলেই তো আমার ধর্ম আসলেই ঠিক না।
তোমরা যে ধর্ম মানো ইসলাম, এটাই আসলে সত্য ধর্ম, এটার মধ্যে যে প্রবেশ করবে সেই শান্তিতে থাকবে। হা হা, এভাবেই তো প্রত্যেকটা মানুষ এই দুনিয়াতে উদ্দেশ্য দুনিয়াতে ধনী হওয়া, আবার প্রত্যেকটা ব্যক্তির উদ্দেশ্য আখেরাতে আল্লাহর পক্ষ থেকে জান্নাতুল ফিরদাউসটাকে অ্যাকসেপ্ট করা। আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিবে, বান্দা জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করে ওখানেই অনন্তকাল থাকতে চাইবে। এটাই দুনিয়াতে মানুষগুলো যারাই নামাজ পড়ে, রোজা রাখে, নেক আমল করে, তাহাজ্জুদ পড়ে, মাহফিলে বিভিন্ন বেহেস্তের বাগানে দৌড়ায়, বিভিন্ন মজলিসে দৌড়ায়, বিভিন্ন কোরআন এবং হাদিসের মুজমায় দৌড়ায়, প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য আমি এই জিন্দেগিতে কিছু আমলের কথা শুনে বাস্তব জীবনে আমল করে ঈমান নিয়া কবরে যে কবরটাকে আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ বানাতে চাই, ঠিক কি ঠিক না? এটা মনের আশা আকাঙ্ক্ষা, দুনিয়া আখেরাত মুসলমানের আশা, তো দুনিয়াও দাও আখেরাতে দাও, কোনো অসুবিধা নাই, চাইতেও কোনো ঝামেলা ঝামেলা নাই। আমাদের তো চাওয়ায় অনেক দুর্বলতা আছে, চাইতে পারি না আল্লাহর কাছে, যদি চাই চাইলে শুধুমাত্র দুনিয়া, আখেরাতের কথাটা ভুলে যাই। দুনিয়াতে টাকাওয়ালা হলে আখেরাতের কথা ভুলে যাই, দুনিয়াতে ধন দৌলত বলা হলে আখেরাতের কথাই ভুলে যাই, দুনিয়াতে সেলিব্রিটি হলে আখেরাতের কথা ভুলে যাই, দুনিয়াতে প্রসিদ্ধি পেয়ে গেলে আখেরাতের কথা ভুলে যাই, না না, বরং আল্লাহর কাছে কেমনে চাওয়া লাগবে। ফামিনান নাসি মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, ওমিনহুম মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার। আল্লাহ বলেন, মানুষের মধ্য থেকে এমন কিছু ব্যক্তি আছে তারা যখনই আল্লাহর কাছে চায় শুধু বলে, হে রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দেন, দুনিয়াতে অনেক বড় প্রসিদ্ধি দেন, দুনিয়াতেই সম্মান দেন, দুনিয়াতেই মর্যাদার অধিপতি বানান। আল্লাহ বলেন, যারা আমি মাওলার কাছে শুধুমাত্র দুনিয়া চায়, ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, এই বান্দার জন্য আখিরাতে কোনো অংশ বান্দার জন্য থাকবে না। হা হা, ওমিন হুম মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার। আল্লাহ বলেন, তাদের মধ্য থেকে আবার এমন কিছু ব্যক্তি আছে তারা যখনই আল্লাহর কাছে চায় আল্লাহকে বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দেন, অফিল আখিরাতি হাসানা, হে রব, আমাদেরকে আখিরাতে জান্নাতের মালিক বানায়া কল্যাণকামী বানায়া দেন, হে রব, জাহান্নামের আযাব ভোগ করার মতো অ্যাবিলিটি আমার নাই, বান্দার মাঝে নাই, হে রব, ওয়াকিনা আযাবান্নার, আমি যদিও দুনিয়া পেয়েছি, আমি যদিও দুনিয়াতে সম্মানী হয়েছি, আমি দুনিয়াতে যদিও মর্যাদার অধিপতি হয়েছি, দুনিয়াতে যদিও আমি টাকাওয়ালা হয়েছি, দুনিয়াতে যদিও আমি সুপরিসর বাড়ির মালিক হয়েছি, দুনিয়াতে যদিও আমি একটা দামি গাড়ির মালিক হয়েছি, তবে হে রব, এই দুনিয়া তো আমার শেষ না, আদ দুনিয়া ফানিয়াতুন ওয়াল আখিরাতু বাকিয়াতুন, দুনিয়া তো ধ্বংস 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 হয়ে যাবে, কিন্তু আখিরাত তো জান্নাত খালিদিনা ফিহা, জাহান্নাম তো খালিদিনা ফিহা, ওখানে তো অনন্তকাল আমার থাকা লাগবে, আমি দুনিয়া পেয়ে তোমাকে ভুলে যাই নাই, আমি তোমার কাছে আখেরাতে জান্নাত চাই, তৃতীয়ত জাহান্নামের আযাব থেকে মুক্তি চাই। আল্লাহ বান্দাকে শিখায়, তো দুনিয়া চাবি, দুনিয়া পাইলেও পাইতে পারো, না পাইলে না পাইতে পারো, তবে আখেরাতে তোমার জন্য কোনো অংশ থাকবে না, কিন্তু আল্লাহর কাছে দুনিয়া চাও, আখেরাতকে প্রাধান্য দিয়া জান্নাত চাও, যদি জাহান্নামের আযাব থেকে মুক্তি চাও, তো আল্লাহ দুনিয়াতেও ধনী বানাবে, আখেরাতেও জাহান্নামের আযাব থেকে বাঁচাইয়া জান্নাতের অধিপতি বানায় দিবে। আরো জোরে সুবহানাল্লাহ, আপনারা কষ্ট পেয়েছেন, রাগ করতেছেন, কোনো দিকে কোনো সমস্যা, না হলে একটু জোরে জোরে আওয়াজ দিতে হবে, পারবেন? একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের সাউন্ড দিয়ে নিজেও আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল এক প্রতিদান পেয়ে যাব, তারপরে বক্তার কিছু সাপোর্ট দেওয়া হবে, সুন্দর একটা বেহেস্তের বাগান। এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের মাধ্যমে আমি এটাকে প্রস্ফুটিত করব, সুন্দর করব, এটাকে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাবো। আসলাম
চোখ দিয়ে তাকায়া থাকলাম, দুই ঘন্টা বয়ান শুনলাম, বাড়িতে চলে গেলাম। ওখানে গিয়ে আগে ছিলাম না নামাজি, এখনো বেনামাজি, আগে ছিলাম না রোজাদার, এখনো বেরোজাদার, আগে নেক আমল করতাম না, এখনো করি না। লা ফায়দা ফিহি, বিন্দু মাত্র পরিমাণ ফায়দা নাই। এজন্য একটু চৌকান্না থাকতে হবে, আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে নিজে সারাদিন কাজ করেন। অধিকাংশ মানুষগুলো ডেলে বা দিন মজুর, দিনে অনেক কষ্ট করেন। এই মানুষগুলো রাতের বেলা ঘুমাইলে নিজের স্বাস্থ্যের ক্লান্তি আর অবসাদ কেটে যেত, কিন্তু আপনারা অবসাদগ্রস্ত আর ক্লান্তিগ্রস্ত বডি নিয়ে যেহেতু এসেছেন, কিছু আমলের কথা শুনে, কিছু আমলের কথা বলে, কিছু আল্লাহর কাছ থেকে প্রতিদান নিয়ে যেতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আরো জোরে পড়েন, সকলে একবার করে চিল্লায়া পড়বো সুবহানাল্লাহ, আরো জোরে পড়বো আলহামদুলিল্লাহ, আরো জোরে মালিকের বরাত্ত প্রকাশ করণার্থে পড়বো আল্লাহু আকবার। কষ্ট হয়েছে? কাবিরা গুনাহ হয়েছে? সগীরা গুনাহ কি হয়েছে? বিশাল এক প্রতিদান, ঠিক কিনা? আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা পিউর স্বর্ণ দিয়া ভরাট করে আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব, একবার সুবহানাল্লাহ বললে বলা, একবার আলহামদুলিল্লাহ বললে বলা, একবার আল্লাহু আকবার বললে বলার আমল নামায় তার সমপরিমাণ সওয়াব। এজন্য অনেক ফায়দা। আপনি মনে করেন না যে বললে বক্তার ফায়দা হবে, আপনি বলবেন আপনার নিজের জন্য উপকার, ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝ দান করুন। আরো জোরে পড়েন, বলতেছিলাম দুনিয়া আখেরাত উভয় জগতের কল্যাণ। নবীজি হুজুর পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াসসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি, হে আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। দুই নাম্বার, আমার বাড়ির সুপরিসর করে দাও। তিন নাম্বার, আমার রিজিকে বরকত দিয়া দাও। তো নবী আল্লাহর কাছে প্রথম গুনাহ মুক্ত জিন্দেগি চায় কেন? নবী তো মাসুম, নবী তো নিষ্পাপ, তো আল্লাহ তাআলার কাছে বারংবার কেন ক্ষমা চায়, হুজুর পড়ে চায়, তাওবা করে চায়, ইস্তিগফার করে করে কান্না করে, কেন কেন বলে? উম্মতের কাছে নবীর পক্ষ থেকে শিক্ষা, যখনই তুমি চাও তখনই তো গুনাহ মুক্ত জিন্দেগি চাও, তো গুনাহ মুক্ত জিন্দেগি হয়ে গেলে আখেরাতের বিষয়টা খালাস, আখেরাতে তো গুনাহ মুক্ত জিন্দেগি ওয়ালা ওই লোকটাই তো জান্নাতি হয়ে যাবে। তো দুই নম্বরে, নামাজ শেষ, রোজা শেষ, নেক আমল করা শেষ, জীবিকা নির্বাহের জন্য ছড়িয়ে পড়ো আর আল্লাহর কাছে বলো, আল্লাহ থাকার মতো একটা বাসস্থান দরকার, আল্লাহ যা রিজিক দিয়েছো স্বাভাবিকভাবে চলার মতো এই রিজিকের মধ্যে বরকত দরকার। ও আল্লাহ তুমি এক নম্বরে গুনাহ মাফ করে দাও, দুই নম্বরে সুপরিসর একটা বাড়ি দাও, তিন নম্বরে যা রিজিক দিয়েছো রিজিকের মধ্যে বরকত দাও, যাতে করে তোমার দেওয়া নিয়ামত খেয়ে খেয়ে আমি তোমার ইবাদত করতে পারি, তোমার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিতে পারি। ও আল্লাহ দুনিয়াটা একবারে ছেড়ে দিয়েছি এমন না, তবে আখেরাতকে আমি প্রাধান্য দিয়ে চাই। কেননা মিন সাআদাতিল মুমিনিল মাসকানুল ওয়াসি' ওয়াল জারুস সালিহ ওয়াল মারকাবুল হানি, নবী তো বলেন সৌভাগ্যবান তো সে যার আছে এক নাম্বার আল মাসকানুল ওয়াসি', একটা সুপরিসর বাড়ি, দুই নাম্বার যার আছে আল আল জারুস সালিহ প্রতিবেশীগুলোর সৎ প্রতিবেশী, তিন নাম্বার আল মারকাবুল হানি চলার মতো নবীর জামানার দামি ওটার ঘোড়া, বর্তমান জামানায় চলার মতো প্রাডু আর প্রিমিও এক্সটেল অ্যালিয়ন যেই গাড়ি আছে নবীজির ভাষ্যমতে সেই সৌভাগ্যবান। এক নাম্বারে বাড়ি, দুই নাম্বারে সৎ প্রতিবেশী, তিন নাম্বারে চলার মতো একটা মারকাবুল হানি, চলার মতো একটা দামি বাহন, দামি কি কিছু একটা লাগবে, হা হা, তখনই বান্দাটা সৌভাগ্যবান হতে পারবে। তো আল্লাহর কাছে এই দুনিয়ার সৌভাগ্যবান কখন আমি হতে পারবো? যখন আমি আখেরাতের কথা না ভুলে, জান্নাত জাহান্নামের কথা না ভুলে আমি ইবাদত করে 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 আখেরাতকে প্রাধান্য দিব, তখনই আল্লাহ আমাকে দুনিয়াতেও সম্মানী বানাবে, আখেরাতেও জান্নাতের মালিক বানাবে। এজন্য সৌভাগ্যবান হওয়ার জন্য আমরা সর্বাবস্থায় নেক আমল ছাড়া কোনো উপায়, আমি ধনী অসুবিধা নাই, আমি টাকাওয়ালা অসুবিধা নাই, আমি বাড়ির মালিক অসুবিধা নাই, আমি গাড়ির মালিক অসুবিধা কি? দুনিয়াতে আল্লাহ দিয়েছেন তো আলহামদুলিল্লাহ,
আমি শুকরিয়া করে করে আলহামদুলিল্লাহ বলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, কি এই অল্প টাকা পয়সা আল্লাহ আরো বাড়ায়া দিবে, ঠিক কি না? লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন যদি তোমরা শুকরিয়া করো আমি আল্লাহ লাম নুন কুম এমন ভাবে বাড়াবো, বাড়িয়ে বাড়িয়ে অবশ্যই বাড়িয়ে দিব। ওয়া লা ইন কাফারতুম যদি তোমরা অস্বীকার করো, পাইলাম না, খাইলাম না, দিলো না, আমার নাই, আল্লাহ শুধু তাকে দেখে আমাকে দেখে না, আল্লাহ শুধু তাকে দেয় আমাকে দেয় না, আল্লাহ শুধু তাকে সম্মান দেয় আমাকে দেয় না, আল্লাহ শুধু তাকে প্রসিদ্ধি দেয় আমাকে দেয় না, আল্লাহ কি আমারে দেখে না, এভাবে শুধু হতাশা হতাশা হতাশায় ভোগে। না না, এই হতাশায় ভোগান্তিওয়ালা ব্যক্তিটাকে তো আল্লাহ দিবে, দূরের কথা, অস্বীকার করলে আল্লাহ যা নেয়ামত দিয়েছে সিনায়ানিয়া কঠিন আজাবের মধ্যে গ্রেফতার করে ফেলবে, নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মালিকের শুকরিয়া প্রশংসা এবং আখেরাতকে প্রাধান্য দিয়ে সর্বাবস্থায় আখেরাতকে প্রাধান্য দিয়ে তারপরে দুনিয়াতে কি লাগবে আল্লাহর কাছে চাওয়ার মতো তৌফিক দান করুন। আরো জোরে বলেন, সামনে আসতেছে রমাদান, রমজান মাস, এক একটা মুসলিম ব্যক্তির জন্য খুব আনন্দের মাস, সবাই দলে দলে সাহারি করবে, ইফতার করবে, প্রত্যেকটা মুসলমান দলে দলে বা জামাতে গিয়া তারা উইহের নামাজ আদায় করবে, কত আনন্দ হবে মুসলমানদের জন্য রমাদান মাস। এজন্য রমাদান মাস আসার আগে আগেই, যেহেতু বেশি দিন নাই, হয়তো আজকে তো 26, বেশি দিন নাই, 4 দিন, ওদিকে 3 দিন, 7 দিন, 8 দিন, এমন হবে মেয়াদি, বেশি হবে না, 1 সপ্তাহ। এই জন্য রমাদান আসার আগে আগে, যেহেতু বেশি দিন নাই তো রমজান আসার আগে আগে আমি রমাদানে কি কাজ করব, কিভাবে সময়গুলোকে পার করব, অ্যাজ এ মুসলিম, একজন মুসলিম হিসাবে আমি আমার রমজানের রোজাগুলো কেমনে রাখব, অবস্থায় মিথ্যা বলা গালিগালাজ করা যাবে কিনা, অশ্লীল ছবি দেখা যাবে কিনা, আমি রোজাও রাখলাম খারাপ কাজও করলাম, রোজা রাখলাম গালমন্দ করলাম, রোজা রাখলাম গীবত করলাম, রোজা রাখলাম শেখায়ত করলাম, তো কি লাভ হবে আমার? এই রোজা তো আসমানের নিচে থাকবে, এই রোজা তো আল্লাহর দরবার পর্যন্ত কবুল হবে না, কোনো ফায়দা নাই, কষ্ট করে রোজা রাখবো, তো আমি কিভাবে রাখবো, কিভাবে রাখবো? সুন্দরভাবে রাখতে পারলেই তো মালিকের সন্তুষ্টি পাওয়া যাবে, সুন্দরভাবে রাখতে পারলেই তো আমার মালিকের দরবার পর্যন্ত আমার এই রোজার সওয়াব পৌঁছবে, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আমাকে বিশাল প্রতিদান দিবে, আল্লাহ নিজেও আমাকে বিশাল প্রতিদান দিয়া দিবে। তো কেমনে কি বলে, বান্দা এই রমাদানের রোজা তোমার পাকাপোক্ত তখনই হবে যখন ওই চিন্তাটা ঢুকাতে পারবা যে সামনে যে রমাদান মাস, এই মাস আমার জিন্দেগির শেষ মাস, আমার জিন্দেগির আমার হায়াতের শেষ বছরের শেষ রমাদান, আমি আগামী বছর পাই কি পাই না এর বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি। বান্দার নামাজ, বান্দার রোজা, বান্দার নেক আমল তখনই পাকাপোক্ত হবে যখন এই চিন্তা নিয়ে বান্দা নামাজে দাঁড়াতে পারবে যে এটাই আমার জিন্দেগির শেষ নামাজ, এটাই আমার জিন্দেগির শেষ রমজান মাস, এটাই আমার জিন্দেগির রমজান মাসের শেষ তারাবীহ, এটাই আমার জিন্দেগির রমজান মাসের শেষ সাহারি, এটাই আমার জিন্দেগির রমজান মাসের শেষ ইফতার। আমি আগামীকাল পাবো কি পাবো না, আগামী বছর পাবো কি পাবো না, ফজর পড়তেছি তো জোহর পড়তে পারবো কি পারবো না, আসর পড়তেছি তো মাগরিব পড়তে পারবো কি পারবো না, এর বিন্দু মাত্র পরিমাণ কোনো গ্যারান্টি। আমি আমার জিন্দেগিতে ফজর পড়ব, জোহর পড়ব, আসর পড়ব, মাগরিব এসা যাই পড়ব, যদি আমার মালিকের সন্তুষ্টি পাওয়ার লক্ষ্যে আমি নামাজের মধ্যে দাঁড়ায় যেতে পারি, তাহলে আমি তখনই আমার অন্তরের মধ্যে এটাই থাকবে যে আমার জিন্দেগির ফজরের নামাজটা এটাই হলো আমার শেষ নামাজ, আমি যে জোহর পড়তেছি আমার মালিকের সন্তুষ্টি পাওয়ার লক্ষ্যে এটাই আমার জোহরের শেষ নামাজ, আমি যে আসর পড়তেছি
এটাই হলো আমার জিন্দেগীর শেষ নামাজ। আমি যে মাগরিব পড়তেছি এটাই হতে পারে আমার জিন্দেগীর শেষ নামাজ। আমি এশা পড়তেছি এটাই হতে পারে আমার জিন্দেগীর শেষ নামাজ। আমি রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে আবার জাগ্রত হয়ে ফজর পড়তে পারবো কি পারবো না, এর বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি আমার মধ্যে নাই। শুধু তাই না, নামাজের বেলায় তো বান্দারা এটা হবে না, রোজার বেলায়ও সেম কথা বলে। বান্দা যখন ওই রমাদানের রোজা গুলো রাখবে তখন ওই চিন্তা করবে এটাই হতে পারে আমার জিন্দেগীর শেষ রোজা। আমি এই বছর রোজা রাখলাম, আগামী বছর রোজা পাবো কি পাবো না গ্যারান্টি নাই। আমি এই বছর সাহারি শেষ করলাম, আগামী বছর সাহারি করতে পারবো কি পারবো না গ্যারান্টি নাই। আমি ইফতার শেষ করলাম, আগামী বছর ইফতার করতে পারবো কি পারবো না এর বিন্দু মাত্র গ্যারান্টি নাই। আমি যেই নেক আমল করি আগামী কাল আগামী বছর আগামী সপ্তাহে পারবো কি পারবো না গ্যারান্টি নাই। এই চিন্তা ভাবনা নিয়া নিয়া বান্দা যখন নামাজে দাঁড়াবে, এই চিন্তা নিয়া নিয়া বান্দা যখন রমাদানের রোজা গুলো রাখবে, এই চিন্তা নিয়া নিয়া বান্দা যখন নেক আমল গুলো করবে, তখন তো বান্দা রমাজান মাস আসলে বাহানা করতে পারবে না। তখন বান্দা রমজান মাস আসলে অজুহাত দেখাতে পারবে না। কত আল্লাহর গুনাম রমজান মাস আসলেই বাহানা করে আর অজুহাত দেখায়। আর ইমাম সাহেব যদি বলে আপনাকে রোজা রাখতে দেখি না কারণটা কি আমাকে জানা দেন, তখন লোকটা ইমাম সাহেবকে বলে হুজুর আমার গ্যাস্ট্রিকের সমস্যা রোজা রাখতে পারি না, হুজুর আমার আলসারের সমস্যা আমি রোজা রাখতে পারি না, হুজুর আমার ডায়াবেটিসের সমস্যা যদি আমি রোজা রাখি তাহলে পানি বেশি পান না করলে আমার সুগার নীল হয়ে দুর্ঘটনা হয়ে যেতে পারে, হুজুর আমার লো প্রেসার আমি রোজা রাখতে পারবো না। এভাবে শুধু রোজা আসলেই দুনিয়াতে কিছু বান্দা তাকায়া দেখবা, যেই বান্দারা শুধু ইমাম সাহেবের কাছে মাতবরের কাছে বিভিন্ন অজুহাত দেখায় আর বলে না না আমি রোজা রাখতে পারবো না কষ্ট হয়ে যাবে, অথচ আল্লাহর গুনাম জীবনের সব কাজগুলো বান্দা তো করতে পারে, যেই কাজ করলে স্বার্থ হাসিল হবে ওই কাজ বান্দা সুন্দরভাবেই তো করতে পারে, যেই কাজে স্বার্থে আঘাত লাগবে ওই কাজে বান্দা কষ্টিন কালেও যেতে চায় না। এই আল্লাহর গুনাম ইসলামের যেই দিকটা মানলে তার জন্য উপকার হয়ে যাবে, ওই কাজটা মানে করে ঠিক মতো নই করার জন্য আদেশ দেয়, কিন্তু যেই কাজটা করার পর তার টাকা পয়সা নষ্ট হয়ে যাবে, যেই কাজটা করলে নিজের শারীরিক অবস্থার দুর্বলতা দেখা দিয়া দিবে, ওই কাজটা বান্দা করতেও চায় না দুনিয়ার মানুষকে আদেশ দিতেও চায় না। এরে আল্লাহর গুনাম এই লুপ্ত এই বাহানার অজুহাত করতে পারতো না যদি ওই চিন্তা বান্দা ঢুকাতে পারতো, আমি যে এই বছর রোজা রাখলাম না আগামী বছর পাবো কি পাবো না এই গ্যারান্টি তো আমার নাই, আমি যে বাহানা করে করে ফজর করলাম না আগামী বছর আমি আগামী কাল ফজর পড়তে পারবো কি পারবো না গ্যারান্টি নাই। এরে আল্লাহর বান্দারা তখন ওই তো বান্দা নামাজ পড়তে পারবে যখন ওই চিন্তা ঢুকাতে পারবে, তখন ওই বান্দা রোজা রাখা সহজ হবে যখন বান্দা এই চিন্তাটা ঢুকায়া ফেলতে পারবে যে এটাই আমার জিন্দেগীর শেষ নামাজ, এটাই আমার জিন্দেগীর শেষ রমাদান। এরে আল্লাহর বান্দা ইসলামটা তো তোমার জন্য কঠিন না কঠিন না, যদি তুমি মনে করো আমার রব তোমার জন্য রোজাটা ফরজ করার মাধ্যমে কষ্ট দিতে চায়, এরে বান্দা না না আল্লাহ তোমাকে তো কষ্ট দিতে চায় না, বরং বান্দা যদি তুমি মুসাফির হয়ে যাও আর যদি তুমি অসুস্থ হয়ে যাও আর যদি তুমি
পরিপূর্ণভাবে এমন সুস্থ হও, এমন ভাবে সফরের মধ্যে থাকো যে রোজা রাখলে তোমার মৃত্যুর আশঙ্কা হয়ে যেতে পারে। দিনই ডাক্তার বলেছে তুমি রোজা রাখতে পারবা না, না রাখতে বলেছে, তখন তুমি তো ভাঙতে পারো, তবে সুস্থ হলে আবার একটার বদৌলতে কাজা করে নিলেই হবে। তাহলে বান্দা ইচ্ছা করে রোজা ভাঙ্গার কোনো প্রয়োজন নাই, ইচ্ছা করে তুমি তোমার এই ফরজ বিধানের কাজা করার তো কোনো প্রয়োজন নাই। এই জন্য বান্দা এই চিন্তা পরিপূর্ণভাবে ঢোকানো লাগবে যে আমার এই রোজা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে কষ্ট দেওয়ার জন্য না, আল্লাহ আমাকে রোজা দিয়েছে আমাকে তাকওয়াবান বানানোর জন্য, আল্লাহ আমাকে রোজা দিয়েছে পরহেজগার বানানোর জন্য, আল্লাহ আমাকে রোজা দিয়েছেন আমার জিন্দেগির গুনাহ থেকে আমাকে বিরত রাখার জন্য, আল্লাহ আমাকে রোজা দিয়েছেন আমি সুন্দরভাবে নেক আমলের মধ্যে জড়িয়ে যাওয়ার জন্য। এরে বান্দা তুমি যে বাহানা করে করে ফরজ বিধানটাকে বাদ দিয়া দিলা, আর তুমি মনে করলা ইমাম সাহেবকে আমি ফাঁকি দিয়া দিলাম, মাতবরকে ফাঁকি দিয়া দিলাম, আমি আমার এলাকার সব মানুষকে জানাইলাম রোজাদার, কিন্তু গোপনে গোপনে আমি খাওয়া দাওয়া সব কিছুই করলাম। যেই আমাকে জিজ্ঞাসা করলো তুমি কেন রোজা রাখো না, আমি তো বাহানা আর অজুহাত দেখালাম, আমি দুনিয়ার মানুষের কাছে সার পেয়ে গেলাম। তাহলে বান্দা এটা তোমার ভুল ধারণা হবে, তুমি তো দুনিয়ার মানুষের কাছে সার পেয়ে পেয়ে পার হয়ে যেতে পারবা, কিন্তু আমার মাওলার দরবার থেকে তো পার হওয়া যাবে না। তুমি যদি আসলেই অসুস্থ হও, আমার আল্লাহ তো তোমার মনের ব্যাপারে জানে, যদি তুমি বাহানা করো আমার আল্লাহ তোমার মনের ব্যাপারে জানে, তুমি যাই করো না করো না করো, যেখানেই যাও না কেন, যেই কাজ তুমি করো না কেন, আল্লাহ জানে কি জানে না বলেন, আল্লাহ জানে, আল্লাহ তোমার মনের খবরের ব্যাপারেও জানে, তোমার মন কি চায়, তুমি কি বাহানা করো নাকি আসলেই অসুস্থ হয়ে আছো, আল্লাহ সব জানে জানে। তাহলে বান্দা বুঝা যায় তুমি যদি এই চিন্তা অন্তরের মধ্যে ঢুকাইতে পারো, আমি বাহানা যা করি আর না করি, আমি অজুহাত যা দেখাই আর না দেখাই, দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আমার মাওলা ফাঁকি দেওয়া যাবে না। এক বুজুর্গ তার দুই মুরিদের হাতে দুইটা মুরগি দিয়া দিয়া বলে, মুরিদরা এই দুই মুরগি নিয়া এমন জায়গায় গিয়া জবাই করবা যেই জায়গায় দুনিয়ার কেউ দেখে না, এমন জায়গায় গিয়া জবাই করো। বুজুর্গ যখন দুই মুরিদের হাতে দুই মুরগি দিয়া পাঠায়া দিলেন চলে গেল, এমন জায়গায় জবাই করবা যেখানে দুনিয়ার কেউ তোমাকে দেখবে না। ওই দুই মুরিদ দুই মুরগি নিয়া যখন চলে যায়, এক মুরিদ জবাই করে একটু পরে বুজুর্গের কাছে চলে আসে, আর একটা মুরিদ মুরগি জবাই না করে জীবন্ত মুরগিটা নিয়ে বুজুর্গের কাছে চলে আসে। ওই বুজুর্গ যেই মুরিদ মুরগি জবাই করে নিয়ে এসেছে তার কাছে জানতে চায়, তুমি কিভাবে এই মুরগিটা জবাই করলা, আমি যে শর্ত দিয়েছিলাম এমন জায়গায় জবাই করা লাগবে যেখানে কেউ দেখে না। ওই মুরিদ ডাক দিয়া বলে, বুজুর্গ আপনার শর্ত মেনে মেনে আমি আমার এই মুরগি নিয়ে যখন দেয়ালের আড়ালে চলে গেলাম, ওখানে গিয়া দেখলাম দুনিয়ার কেউ তো আমাকে দেখে না দেখে না, ওখানেই আমি দেখলাম দুনিয়ার কোনো মানুষ কিছুই তো আমাকে দেখতেছে না, তখন ওই আমি মুরগিটাকে জবাই করে নিয়ে এসে আপনার কাছে চলে আসলাম। বাহ বাহ বুজুর্গ বলে, তোমার কথা বুঝলাম, আর একটা মুরিদের কাছে যার কাছে মুরগি দিয়া বলেছে জবাই করার জন্য, সে জবাই করে নাই, মুরগিটাকে জীবন্ত তার কাছে নিয়ে এসেছে, তার কাছে জানতে চায় তুমি কেন মুরগিটা জবাই না করে আমার কাছে চলে আসলা। ওই বুজুর্গকে মুরিদ জবাব দেয়, ও বুজুর্গ আমার,
আপনি তো বলেছেন এমন জায়গায় যায় মুরগি জবাই করার জন্য যেখানে কেউ দেখে না, যেখানে কেউ দেখে না ওখানেই জবাই করার জন্য শর্ত দিয়েছেন। আমি তো এই মুরগি দেয়ালের আড়ালে যখন যাই ওখানে গিয়া দেখি দুনিয়ার কেউ আমাকে দেখে না, আমার আল্লাহ তো আমার দিকে তাকায় আছে। আমি আমার এই মুরগি নিয়া যখন চার দেয়ালের মাঝে রুমের মাঝে যখন প্রবেশ করে নিলাম ওখানেও দেখি কেউ দেখে না, কিন্তু আমার মাওলা তো আমাকে দেখতেছে। এভাবে ঘুরে 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 আমি যেই জায়গায় গেলাম ওই জায়গায় গিয়া গিয়া এমন কোন জায়গা খুঁজে পাই নাই যেই জায়গার মধ্যে আমার মাওলা আমাকে দেখে না। আমি এমন জায়গা খুঁজে পাই নাই যেই জায়গাতে আমার মাওলা বিরাজমান না। এজন্য আমি আমার এই মুরগি জবাই না করে আপনার কাছে নিয়ে আসলাম। ওই বুজুর্গ বলে মুড়ি যাও যাও, আমি তো মূলত মুরগি জবাই করা উদ্দেশ্য না, তোমাদের দুইজনকে চেক করার জন্য কার ভিতরে তাকওয়ার পরিমাণ বেশি আছে, পরীক্ষা করার জন্য কে আমার মাওলাকে বেশি ভয় পাও, কে আমার পরবর্তী খেলাফত পাওয়ার যোগ্য, এটাই আমার উদ্দেশ্য। ও মুরিদ, তুমি যে মুরগি জবাই করে নিয়ে এসেছো তোমাকে খেলাফত দেওয়া হলো না, যে মুরগি জবাই না করি আমার মালিকের ভয় অন্তরের মধ্যে নিয়া নিয়া যেখানেই যায় ওখানেই ভাবে আমার রব তার ভিতরে তাকওয়ার পরিমাণ বেশি। যাও যাও, আমি তোমাকেই আমার নেক্সট খেলাফত দিয়া দিলা। এরে বান্দা, এই ঘটনা বলে তোমাকে কি বোঝাতে চাইলাম, কি বোঝাতে চাইলাম বলে বান্দা, এই নেশা ঢোকানো লাগবে, এই চিন্তা প্রবেশ করানো লাগবে। আমি আমার মাতবরকে ফাঁকি দিতে পারি, আমি আমার মেম্বার ফাঁকি দিতে পারি, আমি আমার ইমাম সাহেব ফাঁকি দিতে পারি, আমি আমার মাকে ফাঁকি দিতে পারি, আমি আমার বাবাকে ফাঁকি দিতে পারি, আমি আমার পরিবারকে ফাঁকি দিতে পারি, কিন্তু একজনকে কোশ্চিন কালেও ফাঁকি দেওয়া যাবে না। এরে আল্লাহর বান্দা যুবক, তুমি যে একা 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 মেয়ে পাওয়ার পর তাকে দেখে ইফটিজিং করো, আর যদি মনে করো আমার বাবা দেখে না, মা দেখে না, আমার টিচার তো দেখে নাই, কেউ দেখে নাই, আমি ইফটিজিং করলে কেউ দেখবে না। এরে আল্লাহর গুলাম, এই চিন্তা এখনো ঢুকাতে পারো নাই, কেউ না দেখলেও তো আল্লাহ তো দেখতেছে। অথচ বান্দা, নবীর জামানার যুবকদের মধ্যে এই পরিমাণ ভয় কেমন ছিল জানো? জানো, এক যুবতী মহিলা মরুভূমি দিয়া হেঁটে হেঁটে চলে যায়। ওই যুবতী চিন্তা ভাবনা করে, এই মরুভূমিতে কোনো বাড়ি নাই, এই মরুভূমিতে কোনো মানুষ নাই, জনমানব শূন্য এলাকা, আমি যেই এই এলাকা দিয়া হেঁটে হেঁটে যাওয়ার জন্য রওনা করলাম, কোনো এক যুবক যদি আমাকে দেখতে পায় তাহলে আমাকে সে আঘাত করার চেষ্টা করবে, আমার চরিত্র হরণ করার জন্য আমাকে চেষ্টা করবে। ওই যুবতী এই চিন্তা করে করে হাঁটে আর আমার মাওলার কাছে বলে, হে মালিক, আমি তো এমন যুবতী, এই মরুভূমি দিয়া হেঁটে হেঁটে গন্তব্যস্থানে যাওয়ার জন্য রওনা করলাম, ও আল্লাহ, এই কোন যুবক যদি আমার সামনে এসে চরিত্র হরণ করে তাহলে আমার আখলাক নষ্ট হয়ে যাবে, আমার চরিত্রটা নষ্ট হয়ে যাবে, আমি অপবিত্র হয়ে যাব। ও আল্লাহ, তুমি আমাকে পরিপূর্ণ তোমার জিম্মাদার বানায় নিও। ওই যুবতী মহিলা ভয়ে ভয়ে যখন ওই মরুভূমি দিয়া রওনা করে, একটু দূর যাওয়ার পরে মহিলার সামনে এক টগবগে যুবকের দেখা পায়। মহিলার অন্তরে তো চিন্তা, এই যুবক তো আজ আমার চরিত্র হরণ করবে, কারণটা কি, এই মরুভূমির আশেপাশে তো বাধা দেওয়ার মতো কেউ নাই। যখন যুবকটা হাঁটতে হাঁটতে ওই মহিলার সামনে যখন চলে আসে, ওই মহিলাটার সামনে এসে যুবক ওই মহিলাকে
বোন বলে সম্বোধন করে না, ওই মহিলাকে অন্য কোন কিছু বলে বলে সম্বোধন করে না, ওই মহিলাকে ডাক দিয়া বলে মা তুমি কোথায় যাইবা বলো না, আমি তোমাকে পটকল দিয়া 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 তোমার গন্তব্য স্থানে আমি পৌঁছায়া দিতে চা। ওই মহিলা বলে কেমন কথা, আমি তো এই রকম কোনো ভাবেই ভাবি নাই, এই এলাকার যুবকেরা তো এত ভালো কশিন কালেও হতে পারে না, এই এলাকার যুবক তো মহিলা দেখলে তারা চরিত্র হরণ করার জন্য চেষ্টা করে। তাহলে এই যুবক কোত্থেকে আসলো জিজ্ঞাসা করে, যুবক তোমার বাড়ি কি এই এলাকায়? না, ওই যুবকটা চোখের পানি ছেড়ে দিয়া মহিলাটাকে জানা দেয়, ও আম্মা জান আমার বাড়ি এই এলাকায় অন্য এলাকায় না, আমি জানি জানি আপনি ভয়ে কাঁপতেছেন, কোন কথা আপনার অন্তরে চলছে আমি জানি না গো মা, আপনি যা ভাবছেন তাই তো কয়েকদিন আগে আমি ছিলাম, আমিও তো কোনো মহিলা দেখলে চরিত্র হরণ করার জন্য চেষ্টা করতাম, ও মা না না না, কিন্তু কয়েকদিন আগে আমি আমার নবীর হাতে কালিমা পড়ে 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 আমি এমন এক মুসলমান হয়ে গেছি, আমার কোরআনটা আমাকে শিক্ষা দিয়েছে, আমার নবী আমাকে শিক্ষা দিয়েছে, আমার ধর্মটা আমাকে শিক্ষা দিয়েছে, যদিও এই মরুভূমিতে কোনো রাসূল আমাকে দেখবে না, কোনো সাহাবি আমাকে দেখবে না, কোনো প্রতিবেশী আমাকে দেখবে না, তবে আমাকে তো দুনিয়ার কেউ না দেখলেও একজন তো দেখে চিল্লা বলো তার নাম, ওয়াল্লাহু বিমা তাআমালুনা বাসীর। আল্লাহ বলেন ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম, বান্দা আল্লাহ তো তোমাদের সাথেই আছে, তুমি যেথায় যাও যেখানে যাও যেই কাজ করো না কেন, আল্লাহ কদরতি চোখ দিয়া বান্দা তোমার প্রত্যেকটা কাজ তো দেখতেছে, এজন্য বান্দা বলার উদ্দেশ্য হলো তুমি যেই বাহানা করো না কেন, তুমি যা কিছুই করো না কেন, দুনিয়ার মানুষের কাছ থেকে সেরে সুটে চলে যাওয়া যাবে, কিন্তু আমার মাওলার পাকড়াও থেকে সরে যাওয়া যাবে না, এরে আল্লাহর গুলাম। এজন্য তো বলি রমজান মাসের 30টা রোজা কষ্ট হলেও আদায় করে নাও, এরে বান্দা তোমার এই দেহের মধ্যে পাওয়ারের কোনো অভাব নাই, শক্তির কোনো অভাব নাই, তুমি ইচ্ছা করলেই তো রোজাটা রাখতে পারো, তাহলে কেন বাদ দাও, কেন তুমি ফরজ বিধানটাকে অস্বীকার করে করে কেন দিনের বেলা খাও, এরে বান্দা না না না, তালিম নিয়ে যাওয়া লাগবে, হুজুর আমি আগে রোজা রাখতাম না তবে এই বছর আমি একটা রোজাও বাদ দিব না, হুজুর আগে আমি নামাজ পড়তাম না তবে মাহফিলের পর থেকে আমি নামাজ বাদ দিতে পারবো না, হুজুর আগে চিন্তা করতাম নাস্তিকদের বিভিন্ন টক্স দেখে দেখে চিন্তা করতাম, আল্লাহ তাআলা এই রোজা মানুষকে কষ্ট দেওয়ার জন্য দিয়েছে, এখন তো বুঝে আসলো আমার এই রোজা তো আমার মাওলা আমাকে কষ্ট দেওয়ার জন্য দেয় নাই, বরং বান্দা আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, রোজা ফরজ করা হয়েছে তোমাদের উপর, শুধুমাত্র তোমাদের উপরই না বরং তোমাদের পূর্ববর্তী গণদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল, কেন কেন জানো না, বান্দা তোমাকে কষ্ট দেওয়ার জন্য না, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারো, যাতে তোমরা তাকওয়াবান হয়ে যেতে পারো, যাতে করে তোমরা গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারো, আল্লাহ তাআলা বান্দাকে রোজা কেন দিলেন বান্দা জেনে নাও, কারণ আল্লাহ তো জানে বান্দা দুইটা জিনিস দ্বারা বেশি গুনাহের কাজ করে, এক নাম্বারে জিহ্বা, দুই নাম্বারে
নাম্বারে হলো লজ্জাস্থান। এই দুইটা জিনিস দ্বারা দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি গুনাহের কাজে জড়িত হয়ে যায়। আল্লাহ রমজানের রোজা বান্দাকে কেন দিলেন জানো? দিনের বেলা বান্দা যখনই রোজা রাখবে তখন তো বান্দা মিথ্যা বলতে পারবে, তখন বান্দা গীবত করতে পারবে না, তখন বান্দা শেখায়াত করতে পারবে না, তখন বান্দা পরনিন্দা করতে পারবে না, তখন বান্দা অন্যের ব্যাপারে কুধারণা করতে পারবে না, অন্যকে গালমন্দ দিনের বেলা তো করতে পারবে না। যখন বান্দা একটি মাসে তার জিহ্বাটাকে হেফাজত করবে দিনের বেলা, এভাবে আস্তে আস্তে এক মাস যখন দিনের বেলা কাউকে গালি দিবে না, কারণ আমার রোজা তো ভঙ্গ হয়ে যাবে, গীবত করবে না, শেকায়াত করবে না, মিথ্যা বলবে না, এই চিন্তা একটা মাসে যখন বান্দা পরিপূর্ণ অন্তরে ঢুকে যাবে। দুনিয়ার মানুষেরা তো একদিনে কোনো কাজে সফলতা বয়ে আনতে পারে না, এই জন্য আল্লাহ জানেন একটি মাস তুই দিনের বেলা জিহ্বাকে হেফাজত করে রাখবি, একটি মাস মিথ্যা বলবি না, একটি মাস গীবত করবি না, একটি মাস যখন শেখায়াত ছেড়ে দিবে, একটি মাস দিনের বেলা যখন মিথ্যা গালমন্দ সব ছেড়ে দিবে, বাকি ১১ মাস বান্দা তোর মিথ্যা বলতে অনেক কঠিন হয়ে যাবে, গীবত করতে কঠিন হয়ে যাবে, বান্দা তোর পরনিন্দা করতে কঠিন হয়ে যাবে, একটি মাস যখন বান্দার অভ্যাস হয়ে যাবে তখন তো বান্দা মিথ্যা বলতে গেলে বাধা চলে আসবে, গীবত করতে গেলে অন্তরটা আর মনটা বাধা দিয়া দিবে। এক নাম্বারে তো জিহ্বার গুনাহ, আর দুই নাম্বারে বান্দার লজ্জাস্থানের গুনাহ। এই রোজা যদি পূর্ণাঙ্গ বান্দা করতে চায় দিনের বেলা তো তার বৈধ স্ত্রীর সাথেও তো রফাস করতে পারে নাই, তাহলে জেনা করবে তো দূরের কথা, তাহলে তার লজ্জাস্থান দিয়া খারাপ কাজ করবে তো দূরের কথা। এরে আল্লাহর গুলাম, এই রোজা দিয়া দিয়া বান্দাকে আল্লাহ কেমনে বাঁচায় দেখো দেখো। দিনের বেলা যখন আল্লাহর গুলাম সব কিছু ভুলে যাবে, লজ্জাস্থানের গুনাহটাও বান্দা ভুলে যাবে, জিহ্বার যত গুনাহ যত বড় অপরাধ গুলো বান্দা যখনই ভুলে যাবে, তখন অন্যান্য ১১ মাস এই বান্দার দ্বারা গুনাহ করতে কষ্ট হয়ে যাবে। এই জন্য বান্দা আল্লাহ তাআলা কেন তোমাকে দিয়েছে জানো? বলে তোমাকে তাকওয়াবান করানোর জন্য, আল্লাহ তোমাকে পরহেজগার বানানোর জন্য, আল্লাহ তোমাকে ওলিয়ে কামেল বানানোর জন্য, আল্লাহ তোমাকে তাকওয়াবান বানানোর জন্য, নাকি অন্য কোনো উদ্দেশ্য? অন্য কোনো উদ্দেশ্য না, কষ্ট দেওয়ার জন্য না। অনেক নাস্তিকরা তো বিভিন্ন সময়ে বলবে, এ ইসলাম ধর্মের মধ্যে মানুষগুলোকে কষ্ট দেওয়ার কি প্রয়োজন? না না, পাক্কা মুসলিম যখন এই কথা শুনবে তখন তো জবাব দিবে, আল্লাহ আমাকে কষ্ট দেওয়ার জন্য রমাদানের ৩০টা রোজা আমার উপরে ফরজ করে নাই, বরং আমাকে বাঁচানোর জন্য, জাহান্নামের আজাব থেকে বাঁচাইয়া আমাকে তাকওয়াবান করানোর জন্য, আমার জিহ্বা থেকে জিহ্বার যত গুনাহ সব দূরীভূত করার জন্য, আমার লজ্জাস্থানের গুনাহ থেকে নিজেকে বাঁচানোর জন্য আল্লাহ আমার উপরে রমাদানের ৩০টা রোজা ফরজ করে দিয়েছে। জুড়ে সুবহানাল্লাহ। এজন্য বান্দারা তো জিহ্বার গুনাহ অনেক করে, বান্দারা তো লজ্জাস্থানের গুনাহ অনেক করে, বেঁচে থাকতে পারে না। বক্তা জিহ্বার গুনায় লিপ্ত হয়ে আছে, শ্রোতা জিহ্বার গুনায় লিপ্ত হয়ে আছে, বড় বড় মসজিদের খতিব সাহেব জিহ্বার গুনায় লিপ্ত হয়ে আছে, কত বড় বড় গুনাহগুলো তারা করছে, কিন্তু বক্তাও তো টের পাচ্ছে না, শ্রোতাও তো টের পাচ্ছে না, গীবত করছে, শেখায়াত করছে, গালমন্দ করছে, অন্যকে নিয়ে শুধু কুধারণা করছে। না না না, কশ্চিনকালেও এই জিহ্বার গুনাহগুলো রমজান মাসে তো করা যাবেও না, রমাদানের পরের ১১ মাসও করা যাবে। জিহ্বার গুনাহ নিজেকে পরিপূর্ণভাবে বাঁচায় রাখা লাগবে। আর এই দুইটা নবীজি বলেন
দু চুয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বা, দু রানের মধ্যবর্তী স্থান লজ্জা স্থান, এই দুইটা জিনিসের হেফাজত আমার যেই উম্মত করবে, আজমানু লাহুল জান্নাহ, আমি নবী নিজেই তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। আরো জোরে সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ কথা, দামি না কম দামি, নবী জান্নাতের জিম্মাদারি নিয়ে নেবে। মুত্তাফাকুন আলাইহ, বুখারী আর মুসলিম অনেক বড় বড় গ্রহণযোগ্য কিতাবের ওই হাদিস, বান্দা অস্বীকার করার কোনো সুযোগ তোমার মধ্যে নাই। এজন্য তো নবীজি বলেছেন জিহ্বা আর লজ্জাস্থান, এই দুইটাকে তুমি হেফাজত করো, বাকি জান্নাতের জিম্মাদারি আমি নবী স্বয়ং নিজেই নিয়ে নিলাম। মানুষ জিহ্বা দ্বারা অনেক গুণা করে, গীবত, শেখায়াত, মিথ্যা, গালমন্দ। আল্লাহ তো এজন্যই বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন ইন্না বাদাজ-জন ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলেন হে ঈমানওয়ালারা, ইজতানিবু কাসীরাম মিনাজ-জন, তোমরা অধিকাংশ ক্ষেত্রের যে ধারণা, ওই ধারণা করা থেকে বেঁচে থাকো, অন্যের ব্যাপারে কু ধারণা, ইন্না বাদাজ-জন ইসমুন, নিশ্চয়ই কতক ধারণা অনেক বড় বড় গুনাহ। একটা মানুষকে দেখেই তাকে আমি বলে দিলাম এই লোকটা মনে হয় ভালো মানুষ না, এই লোকটা মনে হয় দেখতে কালো তো মাদক ব্যবসায়ী, দেখতে কালো তো লোকটা মনে হয় জাহান্নামী, না, আল্লাহ তাকে কালো বানিয়েছে। তুমি যে তাকে চেহারা দেখে নির্বাচন করে দিলা যে এই লোকটা ভালো হবে না, এই লোকটা খারাপ হবে, তাহলে কি সত্য হবে না মিথ্যা হবে? কথা বলেন, মিথ্যা হয়ে যাবে। এজন্য তো আল্লাহ বলেন ইজতানিবু কাসীরাম মিনাজ-জন, অন্যের ব্যাপারে ধারণা করা থেকে বেঁচে থাকো, ইন্না বাদাজ-জন ইসমুন, নিশ্চয়ই কতক ধারণা গুনাহ। ওদিকে নবীজিও বলেন ইয়াকুমুজ-জন ফা ইন্নাজ-জন আকযাবুল হাদিস, ধারণা করা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই ধারণা অনেক বড় বড় মিথ্যাচার, অনেক বড় পাপ। দুই নম্বরে আল্লাহ বান্দাকে বলে হে ঈমানওয়ালারা, ওয়ালা তাজাসসু, একে অপরের দোষ নিয়ে ঘোরাঘুরি করো না, কে কি করলো না করলো ওইটা নিয়ে তোমার মাথা ঘাবড়ানোর প্রয়োজন নাই। ওয়াইল ইউর বোন মিশি, আগে নিজের চরকায় তেল দাও, তারপর অন্যের চরকা নিয়ে ভাবো, আগে নিজে বাঁচো তারপর আহালকে বাঁচাও, আনফুসাকুম ওয়াহলিকুম নার, আগে নিজে বাঁচো তারপর বাঁচাও। তো নিজের কোনো খবর নাই, নিজের স্ত্রী বর্দা করে না, নিজের ছেলে নামাজ পড়ে না, ওটা করে, এরকম সমাজে এলাকায় আছে না নাই? কথা বলেন, রমজান মাসেও দেখা যাবে অনেক মুরব্বী বাবাজিরা এরকম করবে, চা দোকানে বসে সময় তো কাটে না, কারণ যুবকরা তো মোবাইলে সময় কাটায়, তো মুরব্বী তো আর টাচফোন ইউজ করতে পারে না, অ্যান্ড্রয়েড পারে না, এসিনে তো চিনে তো ছোট মোবাইল আছে, ছোট মোবাইল লালদা আর কইচ্ছাটা চিনে, আর কিছু চিনে না, রিসিভ করা বন্ধ করা চিনে, তো সময় তো পাস করা যাচ্ছে না, কি করবে, কোরআন তিলা তো পারে না, কিছুই পারে না, তো আসলেই তো মন থেকে চায় না যে মসজিদে যাই, যাই একটা হুজুরের কাছে যাই, কিছু শিখি, কিছু আমল করি। দেখবেন কিছু কিছু আছে সমাজের কিছু ইক্কা লোক, কিছু ইক্কা টাইপের কুমিল্লাতে বলে, এই লোকগুলো শুধুমাত্র তাদের কাজই এটা, দোকানে যাবে, ওখানে গিয়ে ওই হুজুর কি করলো, ওই বাড়িওয়ালা কি করলো, ওই মেম্বার সাহেব কোথায় গেল, ওই এলাকার মাইয়া কোন পোলারে নিয়ে ভাগ্য গেল, এই শুধু আলা দোকানের মধ্যে আছে না নাই, চা হোস্টেলের মধ্যে আছে না নাই, এরকম অনেক গুনাহ করে। না না, আল্লাহ বলেন তুমি অন্যের ব্যাপারে কথা বলতে মন চায় তাহলে তার গুণগুলো বর্ণনা করো, তার দুশ্চর্চা করো না। তিন নাম্বার, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদ, একে অপরের গীবত করো না। আল্লাহ প্রশ্ন করেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি পছন্দ করবে, হামজা ইস্তেফহাম দ্বারা আল্লাহ নিজেই প্রশ্ন করে, তোমাদের কেউ কি ভালোবাসবে, খাইতে পছন্দ করবে, ওই কোন জিনিস, আইয়াকুলা লাহমা আখীহি মাইতান, আল্লাহ বলেন তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করবে, আল্লাহ প্রশ্ন করেন। তো আল্লাহ তো জানে, কারণ বান্দাকে সৃষ্টি করেছেন কে, আল্লাহ তো জানে বান্দা চাইবে না, আল্লাহ নিজেই উত্তর দিয়ে দেয় ফাকারিহতুমু, বান্দা চাইবে না, অপছন্দ করবে, মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে চাইবে না। অথচ গীবতের গুনায় বান্দাটা লিপ্ত হয়ে আছে, আর এই গীবতের পরিণাম হলো মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা, পড়েন নাউজুবিল্লাহ। এজন্য এই জিহ্বার গুনাহ, মিথ্যা, গীবত, দুশ্চর্চা, অন্যের ব্যাপারে কু ধারণা, এগুলো করা যাবে রমজান মাসে তো স্পেশালি না, বাকি 11 মাসেও করা যাবে না। এজন্য আল্লাহ বান্দাকে বাঁচাতে চায়,
বান্দা রমজান মাসে যখন প্রতিদিন দিনের বেলা মিথ্যা ছেড়ে দিবে, বিপদ ছেড়ে দিবে, জিহিবার গুনাহ ছেড়ে দিবে, তখন বাকি এগারো মাসও বান্দার জন্য করা, বাকি বাকি গুনাহ ছেড়ে দেওয়া, জিহিবার গুনাহ ছেড়ে দেওয়া বান্দার জন্য আসান হয়ে যাবে। রাজস্থানের গুনাহ ছেড়ে দাও বান্দার জন্য আসান হয়ে যাবে। এজন্য আমরা চেষ্টা করি রমজান মাসে এই আমলগুলো করার, জিহিবার গুনাহ রাজস্থানের গুনাহ থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করব। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আরো জোরে পড়েন, শুধু তাই না, আল্লাহ বান্দাকে যে রোজার মাধ্যমে কষ্ট দিতে চায় না, উদ্দেশ্য ওইটা না। যদি কষ্ট দেওয়াই আল্লাহ তাআলার উদ্দেশ্য হতো, তাহলে সাহারি যত দেরিতে যত বিলম্বে তুমি শেষ করো উত্তম। ইফতার সময় হয়েছে তো দ্রুত করো, ইফতার সময় হয়েছে দ্রুত করো, দেরি করবা তো তোমার মাকরুহ হয়ে যাবে। ইসলাম কত সুন্দর জানো, তোমাকে আল্লাহ যদি কষ্ট দেওয়া ইচ্ছা হতো তাহলে নাস্তিকদের কাছে মিডিয়ার মাধ্যমে জবাব শুনে নাও, আল্লাহ বান্দাকে কষ্ট দিতে চায় না, যদি কষ্ট দেওয়ায় উদ্দেশ্য হতো তাহলে দুই দিন তিন দিন না খয়ে তল রাখতে পারতেন, কিন্তু না, আল্লাহ ওইটাও তো করে নাই। আল্লাহ তো পরিপূর্ণভাবে বান্দাকে বলে দিয়েছে তুমি শেষ পহরে শেষ করো তোমার ওই সাহারি, ইফতারের সময় হয়েছে তো দ্রুত তুমি চালু করে দাও, এটাই তোমার উত্তম হবে। হা হা, এখন আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর আমি যে সাহারি করলাম, আমার তো মনে মনে একটা চিন্তা ঢুকে যে আমি সাহারি করলে দিনের বেলা রোজা রাখতে খুব আমার জন্য ইজি ফিল হবে, কিছু খাইলাম তো ইজি ফিল হলো, ইফতার করলাম শরীরে এনার্জি ফিরে আসলো। না না, এই চিন্তা কশ্চিন কালেও অন্তরে ধারণ করা যাবে না, বরং সাহারি আমি করব কেন, নবীর হাদিস তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি করো সাহারির মধ্যে বরকত দেন কে। আরো জোরে বলেন, সাহারির প্রতি লোকমার মধ্যে বরকত দেন কে, আল্লাহ বরকত দেন। এজন্য আমরা এই নিয়ত করে, এই খেয়াল করে, এই মন মানসিকতা অন্তর লালন করে সাহারি করব, যে আমার এই সাহারির মাধ্যমে সামনে যে রোজা রাখবো দিনের বেলা এটা আমার কষ্ট লাঘব হবে না, এটা সাহারির মধ্যে বরকত আছে। ইফতার আমি করলাম তাহলে কষ্ট লাঘব হয়ে যাবে না, এই চিন্তা লালন করে ইফতার করা যাবে না, বরং বরকতপূর্ণ জিনিস সুন্নাহ, আমি এগুলো সুন্দরভাবেই খাবো, অসুবিধা নাই, আমার কষ্টও তো এমনিতেই লাঘব হয়ে যাবে। এক মাস কষ্ট করতে পারবো না ইনশাআল্লাহ, এক মাস কষ্ট করব, এক মাস কষ্ট করব, বারবার রমাদান মাস আমি পাবো কি পাবো না, আগামী বছর পাবো কি পাবো না, এর বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি আমার মধ্যে নাই। যুবক ভাইরা, আজকের এই মাহফিল থেকে শুধুমাত্র বাড়িতে গেলেই এই কিছু কথা না শুনেই শুনলাম হুজুর আসতে, কিছু মিডিয়ায় দেখছি, চেহারা দেখলাম, সামনাসামনি কিছু সুট্টুর শুই না, বাড়িতে চলে গেলাম তো আগের মতোই রয়ে গেলাম, রোজা আগেও রাখি নাই এখনো রাখবো না, আগে ফজর পড়ি নাই এখনো পড়বো না, আগে জোহর আসর পড়তাম না এখনো পড়বো না, না এইটা করা যাবে না। যুবক ভাইরা, আজকের এই মাহফিল থেকে তালিম নিয়ে যাওয়া লাগবে, শিক্ষা নিয়ে নিয়ে যাওয়া লাগবে, যে আমি যতদিন আগামীতে দুনিয়াতে বেঁচে থাকবো সর্বোচ্চ লেভেলের মৃত্যুর আশঙ্কার যদি রোগ না হয়, আর যদি আমি মুসাফির না থাকি মুকিম অবস্থায়, একটা রোজাও বাদ দিব না, ইচ্ছা করে ভাঙবো না। কোন কোন যুবক আল্লাহর বান্দা তৈয়ার আছো, আমি মুসাফিরের সাথে দুহাত তুলে মালিককে দেখা যাবে, পারবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন, আল্লাহ তুমি মঞ্জুর করো, আল্লাহ এই বান্দাদের ওয়াদা ঠিক রাখার মতো তৌফিক দাও, আল্লাহ এদেরকে সুস্থ অবস্থায় 30টা রোজা রাখার তৌফিক দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান অবল্লিগনা রমাদান, হে আল্লাহ রজব শাবানে বরকত দিয়া আমাকে রমজান পর্যন্ত তুমি পৌঁছায় দাও। আরো জোরে পড়েন, এবার রোজা রমাদান কোত্থেকে আসলো, কিভাবে আসলো, উদ্দেশ্য কি তা তো জানলাম, এবার রোজার তো ধাপ হলো চারটা, নবীর জামানা থেকেই ধাপ পেরিয়ে চার ধাপে এসে তারপরে রমাদানের রোজা ফরজ হয়েছে। প্রথম ধাপ আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বান্দাদেরকে অভ্যাস করিয়েছেন, প্রথম ধাপ ছিল অভ্যাসের। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু সালাসাত আইয়ামিন ফি কুল্লি শাহর। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাহমাতুল্লিল আলামিন, নবী আমার প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখতেন, তো নবীর দেখা দেখি কেউ কেউ সাহাবীরা রাখতেন, কেউ রাখতেন না, এটা ছিল রোজার প্রথম ধাপ। এভাবে
কেউ কেউ থাকতো কেউ রাখতো না, অভ্যাস আস্তে আস্তে শুরু হলো। তারপর নবীজি দ্বিতীয় ধাপ, মক্কা থেকে মদিনায় চলে গেলেন হিজরত করে। মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে নবী আমার ইহুদিদেরকে দেখলেন আশুরার দিনের রোজা রাখতে, নবী আমার দেখলেন, এই হলো রোজার দ্বিতীয় ধাপ। বিশাল এক হাদিস, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قدم المدينه فوجد اليهود صياما يوم عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه فقالوا هذا يوم عظيم انزل الله موسى فيه وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن نصومه فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق وأولى بموسى منكم فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بصيامه نبي أمار مكة থেকে হিজরত করে যখন মদিনায় চলে যায়, মদিনায় যাওয়ার উপর নবী আমার ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামাই ইয়াউমা আশুরা, নবী আমার দেখতে পায় ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে, তাদেরকে জিজ্ঞাসা করে মা হাযাল ইয়াউমুল লাযি তাসুমুনাহু, এটা কেমন দিন, এই দিনে তোমরা কেন এই সবাই মিলে রোজা রাখো, তারা সবাই আমার নবীকে জবাব দেয় ও নবী শুনেন শুনেন আমরা কেন রাখি, আনজাল্লাহু মূসা ফিহি ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু, এই দিন এত মহামূল্যবান দিন, এই দিনে আশুরার দিনে মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা নীল নদের মধ্যে মূসা নবী আর বনী ইসরাইলের চাইতে মূসা নবীর ক্ষেত্রে তো আমরাই বেশি অগ্রাধিকার যোগ্য, তারা রাখতে পারে মূসা নবী শুকর করেছে এজন্য যদি রাখতে পারে তাহলে আমরা কেন পারব না। ও সাহাবায়ে কেরাম শুনে নাও শুনে নাও, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে শুধুমাত্র একটা রোজা না, একটা রাখলে পরিপূর্ণ এদের অনুসরণ হয়ে যাবে, 9 তারিখ 10 তারিখ মুহররম আমি নবী রোজা রাখবো, তোমাদেরকেও আদেশ দিয়া দিলাম তোমরাও রাখবা। এভাবে এরপরের বছর থেকে এই রোজার দ্বিতীয় ধাপ চলে আসলো। প্রথম ধাপে নবী তো মাসে মাসে 3টা করে রাখতেন, দ্বিতীয় ধাপ ওখান থেকে নবীও রাখলেন সাহাবায়ে কেরামরাও রাখতে লাগলেন, তৃতীয় ধাপ আল্লাহ যখন রোজা ফরজ করে দিলেন ওই সময় আল্লাহ আয়াতের মাধ্যমে জানায়া দিলেন ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যেই বান্দা ধনী হয়ে যাবে যেই বান্দা টাকাওয়ালা হবে তাহলে সে যদি ফিদিয়া দিতে পারে তাহলে তার রোজা রাখার কোনো প্রয়োজন নাই, ফিদিয়া দিলেই হয়ে যাবে কোনো অসুবিধা নাই, ইচ্ছা করে ভাঙতে পারবে, তবে তার ধন দৌলত দিয়া টাকা পয়সা দিয়া ফিদিয়া দিলেই কাফি যথেষ্ট হয়ে যাবে। এই গেল তৃতীয় ধাপ। চতুর্থ ধাপের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দিলেন না না এখন আর ধনীও নাই গরিবও নাই কোনো কিছুই নাই, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন্নাস وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم الله জানায়া দিলেন তোমাদের সামনে যখন রমাদানের রোজা চলে আসবে তখন তোমরা রোজাগুলো রাখবা, হোক সে ধনী হোক সে গরিব হোক সে শিক্ষিত অশিক্ষিত হোক সে কুলিন মজুর যা কিছুই হোক না কেন, যখন ওই রমাদান মাস পেয়ে যাবে সে রমাদানের 30টা রোজা রাখবে। তৃতীয় ধাপ শুধুমাত্র ধনীদের জন্য, ফিদিয়া দিলেই কাফি হয়ে যেত না রাখলেও হয়ে যেত, কিন্তু ওই হুকুম রহিত হয়ে গেল আয়াতটা রয়ে গেল। এভাবে চতুর্থ ধাপে এসে এসে
বান্দা রোজা ফরজ হয়ে গেল, আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিয়া 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 বাড়িতে যাওয়া লাগবে। আল্লাহ তো জানায়া দিয়েছেন সামনে যখন আমি রোজা পেয়ে যাব তো রোজা রাখা লাগবে, তাহলে আমি কেন পারব না, আল্লাহর আইন কেন আমি অমান্য করব। এরে আল্লাহর বান্দারা, এই শাবান মাসে যদি রমাদানের রোজা রাখার নিয়ত হয়, নিজে ভালো হওয়ার যদি পরিপূর্ণ নিয়ত তোমার হয়ে যায়, দুটো হাত আমার মালিককে দেখায়া দাও। ওরে দয়ার মালিক, আয় আল্লাহ এই রাঙ্গুনিয়া চট্টগ্রামের দিকে তাকায়া দেখেন আল্লাহ, আপনার কতগুলো আশিকিন জাকিরিন শাকিরিন বান্দারা, আয় আল্লাহ এরা শাবানের বরকত নিয়া 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 নিয়া, আয় আল্লাহ রমাদানের রহমত চায়, আয় আল্লাহ রমজান মাসের মাগফিরাত নাজাত চায়, আয় আল্লাহ আমাদেরকে হায়াত বৃদ্ধি করে করে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন, রমাদানের 30টা রোজা সুস্থ শরীরে রাখার তৌফিক দান করেন সকলে। পড়িয়া আমিন, আরো জোরে পড়িয়া আমিন, আরো জোরে মন থেকে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি হায়াত দাও, বরকত দাও, বরকত দিয়ে দিয়ে রমাজানে আমাদের প্রত্যেককে পৌঁছায়া দাও। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দাও। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইজ যিনি আছেন উস্তাজুল আসাতিজা বিশিষ্ট আলেমে দীন প্রখ্যাত ওয়াইজ আল্লামা আব্দুল বাসিত খান সিরাজি সাহেব দামাত বরকাতুহুম, আমার উস্তাদ তুল্য, আমার বাবা তুল্য, অনেক মুরব্বী মানুষ দেশ বিদেশে খুব কষ্ট করে বয়ান করেন, হুজুরের জন্য প্রথমেই দোয়া করি আল্লাহ তাআলা সিহতে আফিয়াত নিয়ে দীনি খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ ইহকালীন জিন্দেগি পরকালীন জিন্দেগি উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায়া দেন। কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে জ্ঞান গর্ভ আলোচনা রাখবেন, আপনারা ধৈর্য সহকারে আখিরি মুনাজাত দিয়ে সবাই বাড়িতে যাবেন তো ইনশাআল্লাহ। কারা কারা মুনাজাতের আগেই চলে যাবেন, না ভুলে ভুলে হাত, কারা কারা আখিরি মুনাজাত দিয়ে বাড়িতে যাবেন দুহাত বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহ ওয়াদা ঠিক রাখার তৌফিক দান করো। হুজুরের কাছে দোয়া আছে, আমি গুনাহগার, কিছু আমলের কথা বলার চেষ্টা করেছি, আল্লাহ যেন, আল্লাহ যেন আমাকেও আমল করার তৌফিক দেয়, সবাইকে আমল করার তৌফিক দেয়। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সব তো বলে ফেলা আমার সঙ্গী, হুজুর যদি অনুমতি দেয় কষ্ট হয়ে যাবে। আসলে গভীর রাত, আমি আসলে আসতে দেরি করেছি, দেরি জায়গায় অনুষ্ঠান চলে, ওটা মাথায় ছিল না, বের হওয়ার পরে পরে আয় হায় বিপদে পড়ে গেলাম, যাকে আল্লাহ আনছেন আলহামদুলিল্লাহ। রমজান সম্পর্কে একটু বলি, হ্যাঁ রমজান সম্পর্কে ছোট্ট একটা সংগীত, রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া, এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া, রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া, এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া, পবিত্র রমজান মাসি দিনের বেলা খাইলে খানায়ো, আল্লাহ তালা দিবে গজব, আল্লাহ তালা দিবে গজব, বিপদ ধরবে চাপাইয়া, এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া, পবিত্র রমজান মাসি ভোররাত সাহারি খাইলে গো, পবিত্র রমজান মাসি ভোররাত সাহারি
খাইলেও প্রতি লোকমায় দিবে সওয়া, প্রতি লোকমায় দিবে সওয়া, বামন নামায় লিখিয়া এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া, রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া, এলো রমজান নাজাত লইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।